পাত্রের তালে তালে মনোমুগ্ধকর প্যারেড। নানা কষ্টত প্রদর্শন শেষে পতাকা নামানোর পালা। কমান্ডারের অনুমতির পর উড়ন্ত পতাকা নেমে আসে ভূখণ্ডে। এই আনুষ্ঠানিকতাই জয়েন্ট রিট্রিট সেরিমনি। বেনাপোলের পর যা চালু হলো পঞ্চগড়ের বাংলাবান্ধা আর কুচবিহারের ফুলবাড়ি সীমান্তে। শুক্রবার বিকেলে বিজিবি বিএসএফ এর দুই মহাপরিচালক এর উদ্বোধন করেন। বিজিবি ও বিএসএফ এর সম্পর্ক আরো সুদৃঢ় করতে এমন প্রয়াস বলে জানালেন দুই বাহিনীর প্রধান। আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের ভিতরে, এটারই একটা বহিঃপ্রকাশ। সম্মানের সহিত জাতীয় পতাকা প্রতিদিন সন্ধ্যার সময় নামানো, এটা যেন একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা করছি, যেটা আমাদের জনগণ যেন এটা দেখতে পারে। এই অনুষ্ঠানটা সকলে যেন উন্মুক্ত থাকবে প্রতিদিন সন্ধ্যার আগে, যে সময় আমরা পতাকা নামাবো। বাংলাবান্ধা ও ফুলবাড়ি পোস্টের মধ্যে আজ থেকে রিট্রিট সেরিমনি শুরু হলো। এটা এক নতুন দিগন্তের উন্মোচন। সামনের দিনগুলোতে এর মধ্য দিয়ে পর্যটন স্পটের যেমন উন্নয়ন হবে, তেমনি দুদেশের সম্পর্কও জোরদার হবে। উদ্বোধনের পর সীমান্ত সম্মেলনে আসা বিএসএফ কর্মকর্তারা ভারত ফিরে যায়। ফ্রান্সের আর্মিদের মধ্যে সর্বপ্রথম চালু হয় রিট্রিট সেরিমনি, পরবর্তীতে মার্কিন আর্মিরা এটিকে শুরু করে। বর্তমানে বাংলাদেশ পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের বেনাপোল সীমান্তে এটি চালু রয়েছে। আজকে থেকে চালু করা হলো এই বাংলাবান্ধা সীমান্তে। ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য যে সীমান্ত এলাকা রয়েছে সেগুলোতেও এই রিট্রিট সেরিমনি চালু করা হবে বলে জানিয়েছেন দুই দেশের প্রধানগণ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, বাংলাবান্ধা।